হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো থাম্বনেল দেখে ও টাইটেল দেখে আশা করি বন্ধুরা বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আমার বাগানে কতগুলি গাছ আছে, সেই ফুল গাছগুলিতে প্রতিদিন ফুল ফোটে। সেই ফুল দিয়ে আমাদের বাড়িতে যত রকম ঠাকুর আছে, আমি সেই ঠাকুরকে ওই ফুল দিয়েই পূজা করি। আপনারাও পারলে ওই ফুল দিয়ে পূজা করবেন। আমরা হিন্দু ধর্মের বন্ধুরা, গাছে ফুল ফুটে থাকে, অথচ কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হয় আমরা সেই ফুল না দিয়ে অন্য কোনো ফুল দিয়ে পূজা দিই। অনেকের জানা নেই, যেমন শিব ঠাকুরকে জবা ফুল দিয়ে পুজো দেয়, কিন্তু এটা তো ঠিক নয়। আমাদের হিন্দু ধর্মের সব বন্ধুদের জানা দরকার কোন ফুলে কোন ঠাকুর সন্তুষ্ট হয়। আমি জানি সব বন্ধুদের বাগানে ফুল থাকে না, তবে যেসব বন্ধুদের বাগানে ফুল আছে আমরা চেষ্টা করব সেই ফুল দিয়েই ঠাকুরকে পূজা দেব। এই বন্ধুরা আসুন, আমার বাগানে কতগুলি ফুল গাছ আছে সেই ফুল আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখবেন। বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, বন্ধুরা স্কিপ করে দেখবেন না, যতটা দেখবেন দেখবেন। প্রত্যেক বন্ধুর কাছে এটাই অনুরোধ থাকলো। প্রথমে দেখাবো গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর যে কোনো লাল ফুল পছন্দ করেন। এখানে দেখুন দূর্বা, আমি একটা প্লাস্টিক গ্রো ব্যাগে লাগিয়ে রেখেছি। এই দূর্বা অতি প্রিয় গণেশ ঠাকুরের, এই দূর্বা অত্যন্ত প্রিয়। বিষ্ণু ঠাকুর কি ফুল পছন্দ করেন? বিষ্ণু ঠাকুর সাদা ফুল পছন্দ করেন, যে কোনো সাদা ফুল। এখানে এই যে তুলসী পাতা, এই তুলসী পাতা বিষ্ণুর ভোগ নিবেদন করা তুলসী পাতা দিতে হয়। মা লক্ষ্মী, মা লক্ষ্মী পদ্ম ফুল পছন্দ করেন। যে কোনো হলুদ ফুল মা লক্ষ্মী পছন্দ করেন। এখানে দেখুন প্রাকৃতিক ফুল, এটা ল্যান্টেনা। এখানে দেখুন টেকোমা, এই হলুদ ফুল মা লক্ষ্মী পছন্দ করেন, তবে সাদা ফুল উনি পছন্দ করেন না। সাদা ফুল মা লক্ষ্মীকে দেওয়া যায় না। এরপর শিব ঠাকুর কি ফুল পছন্দ করেন? শিব ঠাকুর বেলপাতা উনি পছন্দ করেন, বেশি সন্তুষ্ট হয় এই বেল গাছের ফুল। আর কোন ফুল পছন্দ করেন? এখানে নীলকণ্ঠ ও নীলকান্ত। এখানে আকন্দ, এটা ধুতরা, এটা কলকে গাছ। এই ফুলগুলো শিব ঠাকুরের ফুল খুব পছন্দ করেন। আর দুর্গা ঠাকুর কি ফুল পছন্দ করেন? এখানে দেখুন শিউলি ফুল, এই শিউলি ফুল উনি পছন্দ করেন। যে কোনো লাল ফুল পদ্ম
এই দুর্গা ঠাকুর পছন্দ করেন। ব্রজরঙ বালি যে কোনো লাল ফুল, লাল গোলাপ, এই ফুলগুলি ব্রজরঙ বালি পছন্দ করেন। এরপর মা কালী কোন ফুলে সন্তুষ্ট হয় আমরা আশা করি সবাই জানি। মা কালী লাল জবা, এই লাল জবা ফুলই মা কালী খুবই পছন্দ করেন। এই লাল জবা ওনার পছন্দের ফুল। মা সরস্বতী হলুদ ফুল পছন্দ করেন, তবে ওনার অতি প্রিয় গাঁদা ফুল উনি পছন্দ করে থাকেন। শ্রীকৃষ্ণ কোন ফুল পছন্দ করেন? শ্রীকৃষ্ণ সুগন্ধযুক্ত ফুল পছন্দ করেন, বেল, জুঁই, রজনীগন্ধা এইসব ফুল উনি পছন্দ করেন। এখানে দেখুন এই রজনীগন্ধা শ্রীকৃষ্ণকে নিবেদন করা যায়। মা মনসা কি ফুল পছন্দ করেন? মা মনসা পদ্ম ফুল উনি পছন্দ করেন। বিশ্বকর্মা ঠাকুর কোন ফুল পছন্দ করেন? এটা দেখুন এই লঙ্কা জবা, এই লঙ্কা জবা বিশ্বকর্মা উনি পছন্দ করেন। এখানে এটা মাধবী লতা, এই মাধবী লতা এই ফুলও বিশ্বকর্মা পছন্দ করেন। বন্ধুরা, বড় ঠাকুর বাড়িতে তো থাকে না, তবে বড় ঠাকুর কি ফুল পছন্দ করেন? উনি নীল ফুল পছন্দ করেন, যেমন অপরাজিতা ওই ফুলটা ওনার খুব পছন্দ। আমি যখন শনিবার উপোস করি তখন আমার বাগান থেকে অপরাজিতা ফুল তুলে পুজো দিই। বড় ঠাকুর সবসময় বাইরে মন্দির হয়, বাড়িতে থাকে না, তবে জানি না কোনো বন্ধুর বাড়িতে আছে কি না। বড় ঠাকুর উনি নীল ফুল পছন্দ করেন, এই অপরাজিতা নীল কালারের এই ফুলই উনি সন্তুষ্ট হন। বন্ধুরা, আমার বাগানে আমি যে ফুলগুলি দেখালাম তার মধ্যে আমার মনে হয় পদ্ম ফুল এটাই আমার বাগানে নেই, বাকি সব ফুল গাছ আমার বাগানেই আছে। সেই ফুলগুলো দিয়ে আমি যেসব ঠাকুরের কথা বললাম আমি সেই ঠাকুরের চরণে দিয়ে ঠাকুর পুজো করি। এই সব ফুল দিয়ে আপনারাও পুজো দেবেন, দেখবেন ঠাকুর সন্তুষ্ট হবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আবার শেষে বলছি কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আমার সাথে থাকার জন্য অনুরোধ থাকলো প্রত্যেক বন্ধুকে। আমার যে সমস্ত বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ।